مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بعد شرح في زداك المدرسة গর্ব করি মোরা তোমায় নিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া তোমার ছায়া তলে সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকরিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া তোমার নূরে রাঙিনাতে এসে চিরঙ্গিন জীবন গড়তে তোমার নূরে রাঙিনাতে এসে চিরঙ্গিন জীবন গড়তে তোমার নূরে রাঙিনাতে এসে চিরঙ্গিন জীবন গড়তে ইলমে নববীর বাগান তুমি ইলমে নববীর বাগান তুমি গর্বিত মোরা তোমায় দিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় দিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া তোমার ছায়া তলে সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকরিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা দিবানিশি তারা ভাবেন শুধু দিবানিশি তারা ভাবেন শুধু মুদের ঘোরার শপথ দিয়া গর্ব করি মোরা তোমায় নিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া তোমার ছায়া তলে সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকরিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া তোমার নূরে রাঙিনাতে এসে চিরঙ্গিন জীবন গড়তে তোমার নূরে রাঙিনাতে এসে চিরঙ্গিন জীবন গড়তে তোমার নূরে রাঙিনাতে এসে চিরঙ্গিন জীবন গড়তে ইলমে নববীর বাগান তুমি ইলমে নববীর বাগান তুমি গর্বিত মোরা তোমায় দিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় দিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া তোমার ছ
কাল সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকুরিয়া বাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় মিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় মিয়া মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা দিবানিশি তারা ভাবেন শুধু দিবানিশি তারা ভাবেন শুধু মুদের ঘোরার শপথ দিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় দিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় মিয়া তোমার ছায়া তলে সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকুরিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় মিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় মিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় মিয়া أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وقال رسول الله صلى الله عليه وسلم عن عمر بن الخطاب قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سلم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رنم جو پچھلی کی بلبلی تو یا گے
তাই কি রে তোর কণ্ঠেরই গান এমন মধুর লাগে, আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي। ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত 52তম আজিমুশান জলসার সম্মানিত আজকে দ্বিতীয় দিবস, দুই দিন ব্যাপী 52তম আজিমুশান জলসার সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক, মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালের অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর সুজুদ, যিনি অত্যন্ত মায়া করে, মেহরবানি করে, ভালোবেসে গভীর রজনীতে, যে সময় আসলে ক্লান্তির সময়, বিশ্রামের সময়, শরীর ক্লান্ত, এখন বিশ্রামের সময়, যারা এ মুহূর্তে ঘুমিয়ে আছে, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের থেকে আমাদেরকে যাচাই বাছাই করে, অথবা দোকানপাটে দুনিয়াবি কাজে ব্যস্ত, ওদের থেকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে জান্নাতের বাগানে গুনাহ মাফির মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসার, বসার, আল্লাহর হাবিবের মহব্বতে প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ার, আল্লাহ তাআলার পবিত্র নামের জিকির করার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। আসুন দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সবাই একসাথে সমস্বরে বলে ফেলি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে অনুগ্রহ পেয়ে যদি শুকর আদায় করেন, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ অনুগ্রহের মাত্রা, ভালোবাসার মাত্রা আরও বাড়ায় দিবেন। কোনো বান্দা যদি দান করতে পেরে আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ ওয়াদা করেছেন বান্দা তোকে আরও বেশি বেশি দান করার সুযোগ তৈরি করে দিব। বান্দা যদি জান্নাতের বাগানে আসতে পেরে শুকর আদায় করে, আল্লাহ পাক আরও বেশি আসার সুযোগ দান করে দিবেন। মসজিদে যেতে পেরে যদি আপনি আল্লাহর শুকর আদায় করেন, আল্লাহ পাক আরও বেশি বেশি যাওয়ার সুযোগ দান করে দিবেন। আজ এই বাদেশ্বর 52তম মাহফিলে আল্লাহ পাক আপনাদেরকে আসার সুযোগ দান করে দিয়েছে। একটু বুঝে শুনে আওয়াজ দিয়ে বলবেন, এটা জন্মের তরে শেষবারের মতো আসলেন না আরও আসার ইচ্ছা আছে? আসতে বলবেন না, জোরে বলেন, আমাদের আরও আসার ইচ্ছা আসেনি। ইচ্ছা যদি থাকে দিল থেকে ভালোবাসার আওয়াজে একসাথে বলে ফেলি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যদি তোমরা শুকর আদায় করো আমি তোমাদের আমার নিয়ামত বাড়ায় দিব। এই যে এখানে আসতে পেরে শুকর আদায় করেছেন, আল্লাহ আরও বেশি সুযোগ দান করে দিবে, এ বিশ্বাস কি আছে আপনাদের? জোরে বলতে হবে, আছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলি আমিন। আমরা আজ আলোচনা শুনবো এই গভীর রজনীতে, যত বিষয় আছে সব বিষয়ের মূল বিষয়, জীবনেতে বহু বিষয় আলোচনা শুনছেন, নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, হজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, যত বিষয় আলোচনা শুনেছেন, আজকের বিষয়টা হলো সব বিষয়ের মূল বিষয়, নিয়ত, এখলাস।
গভীর রাতে আমরা যে বিষয়ে আলোচনা শুনব, বিষয়টার নাম হলো এখলাস। সবাই যদি বিরক্ত না হন, সবাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আজ এ গভীর রজনীতে আমরা যে বিষয়ে আলোচনা শুনব, বিষয়টার নাম কি? সবাই ডানে বামে যারা আছো আমার ছাত্র ভাইরা, তোমরাও বলবা যে বিষয়ে আলোচনা শুনব, বিষয়টার নাম কি? আরো জোরে বলতে হবে, কি? এখলাস। এই বিষয়টা হলো মূল বিষয়, এরপরে অন্যান্য বিষয়, নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় বিষয়। আল্লাহ, এখলাস এটা দুই প্রকার, সবাই বলতে হবে, কয় প্রকার? এখলাসুল খাসা, উঁচু মানের এখলাস। এখলাসুল আম্মা, সাধারণ এখলাস। এখলাস কয় প্রকার? প্রথমটা বাংলা বলবেন, আরবি না পারলে বাংলা বলবেন। আমি বাংলা বলে দিই, তারপরে সবাই আওয়াজ দিয়ে বলবেন। আরবিটা যদি মুখের জড়তার কারণে নাও বলতে পারেন, বাংলা তো পারেন, কথা বলে না, বাংলা পারেন না। এখলাস হলো দুই প্রকার, একটা হলো উঁচু মানের এখলাস, আরেকটা হলো সাধারণ মানের এখলাস। এবার বাংলা বলতে কি সমস্যা আছে? জোরে বলেন, এখলাস কয় প্রকার? প্রথমটা কি? দ্বিতীয়টা? উঁচু মানের এখলাস। যত উঁচু মানের এখলাস আছে, এখলাসুল খাসা, উঁচু মানের এখলাস, নবীদের এখলাস, যত এখলাস আছে সব এখলাস যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নবীর যা এখলাস নবীজির এখলাসের ধারে কাছেও যাবে। উঁচু মানের এখলাসটা কি? যারা দুনিয়াতেও কোনো প্রতিদান চায় না, পরকালেও চায় না, চায় শুধু আল্লাহকে। দুনিয়াতেও কোনো প্রতিদান চায় না, পরকালেও চায় না, শুধু আল্লাহকে রাজি খুশি করতে চায়, এই মনা যারা, এরা হলো উঁচু মানের এখলাসওয়ালা। তাহলে আমার নবীজি হলেন উঁচু মানের এখলাসওয়ালা। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলেছিলেন, আপনি যদি বলেন তাহলে এই উহুদের পাহাড়গুলো স্মরণ বানায় দিব, এগুলো আপনার সাথে ঘোরাফেরা করবে। নবীজি বলেছিলেন, না, আমার এগুলোর দরকার নাই আল্লাহ, আমি শুধু তোমাকে চাই, আমার আর কিছুই লাগবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উঁচু মানের এখলাস আর সাধারণ মানের এখলাস হলো বান্দা আমলের দ্বারা লোক দেখাবার কোনো উদ্দেশ্য রাখে না, কিন্তু দুনিয়াতেও চায়, পরকালেও চায়। দুনিয়াতে উত্তম জিনিসগুলো চায়, পরকালেও ভালো জিনিসগুলো চায়, বাট আমলের দ্বারা দুনিয়ার কারো সন্তুষ্টি কামনার নিয়ত নাই, শুধুমাত্র দুনিয়ার সকল ভালো কাজের দ্বারা নিয়ত হলো কাকে খুশি করা। কিন্তু এ বান্দারা দুনিয়াও চায়, পরকালও চায়। আল্লাহ শিখাই দিছে না, সবাই পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। পারেন না আপনারা? ইয়াটা পারেন না? তাহলে আওয়াজ দিয়ে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করে নেন, ইখলাস দুই প্রকার। ইখলাস এক প্রকারের এখলাসওয়ালা হলো তারা যারা আমলের দ্বারা দুনিয়াও দরকার মনে করে না, পরকালও নাই, ওরা দুনিয়াও চায় না, পরকালও চায় না, শুধুমাত্র মাওলাকে খুশি করতে চায়। এরকম আমলওয়ালাদের মধ্যে, এরকম এখলাসওয়ালাদের মধ্যে এক নাম্বার এখলাসওয়ালা হলো আমার নবী। সাধারণ মানের এখলাস
বান্দা আমলের দ্বারা দুনিয়া চায়, পরকাল চায়, কিন্তু এই আমলের দ্বারা দুনিয়ার কাউরে দেখাবার উদ্দেশ্য নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে দেখাবার উদ্দেশ্য। বান্দা বলে আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ আমাকে দুনিয়াতে উত্তম জিনিসগুলো দান করে দেন, উত্তম ভালো ভালো জিনিসগুলো দান করে দেন। ওয়াফিল আখিরাতি হাসানা, পরকালে আমার উত্তম জিনিসগুলো দান করে দেন। ওয়াকিনা আযাবান্নার, এরপরে আমার চূড়ান্ত ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। আল্লাহ শিখাই দিছে, আমল কর, দুনিয়াও চাও পরকালও চাও, তবে চাইবা এমন দুনিয়ার সব ভালো জিনিসগুলো চাইতে হবে। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার দুনিয়াতে সুন্দরী বউ লাগবে, পাশাপাশি চরিত্রবানও লাগবে। আল্লাহর কাছে বলবেন, যা দরকার সব আমরা কার কাছে চাইব? আস্তে বলবেন না, জোরে বলেন, কার কাছে? তাহলে এখলাস বড় দামি জিনিস। আমলের দ্বারা দুনিয়ার লোক দেখাবার উদ্দেশ্য তা রাখা যাবে না। এই জান্নাতের বাগানে বহু কষ্ট করে বসে আছেন, এই কষ্টটা বসে থাকাটা একমাত্র কার জন্যে? শুধুমাত্র আল্লাহর জন্যে হবে, আর কারো জন্যে? জান্নাতের বাগানের আয়োজন করেছেন বহু কষ্ট করে 52তম মাহফিল। এই 52তম মাহফিলটাতে বহু পরিশ্রমের পরে সুন্দর ব্যবস্থাপনা, এই জান্নাতের বাগানটা যারা সাজিয়েছে তাদের ভিতরে যদি এই নিয়ত ছাড়া ভিন্ন কোনো নিয়ত থাকে, ওদের ভিতরে এখলাস যদি না থাকে, ওরা যদি না বলে আল্লাহ আমাদের এই পরিশ্রম মেহনত কষ্ট দুনিয়ার কাউরে দেখাবার জন্য না, শুধুমাত্র কেবলমাত্র আপনাকে খুশি করার জন্যে, এছাড়া ভিন্ন কোনো নিয়ত যদি আমার ভাইদের ভিতরে থাকে, তাহলে জান্নাতের বাগানে যত পরিশ্রম কোনো কাজই আসবে না। আর যদি নিয়ত এটা হয়, আল্লাহ আমাদের অন্য কোনো নিয়ত নাই, আপনাকে খুশি ভিন্ন কোনো নিয়ত নাই, এমন নিয়ত যদি ভিতরে থাকে, এখলাসওয়ালা যদি হন, জান্নাতের বাগানের প্রত্যেকটা পরিশ্রম মেহনত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আপনি মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন, রমজানুল মোবারকে রোজা রাখলেন, একবার নয় বারবার আপনি হজ করলেন, উমরা করলেন, যদি আপনার দিলের ভিতরে আল্লাহর সন্তুষ্টি ছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে, আপনার একবারের হজ নয় দশ বারও যদি হজ করেন, একটা বারের হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন, ঠিক কিনা? এখন হজে গিয়া বাইতুল্লাহর ছবি ধরে, বাইতুল্লাহ ধরে, এই যে হাজরে আসওয়াদ একদল ওটা চুমু খাওয়ার জন্য পাগল, এটা চুমু খাইতে চায়, আর একদল এদিক দিয়া তো ভিড়, বাইতুল্লার অপোজিটে গিয়া অন্য দিক দিয়া যেদিক দিয়ে ভিড় কম ওই দিক দিয়ে এভাবে ধরে ধরে তারপরে সেলফি উঠায়, উঠায় লিখা দেয়, এই মুহূর্তে আমি বাইতুল্লাহ গিলাপ ধরা অবস্থায় আছি। তুমি টাকা খরচ করে বাইতুল্লার গিলাপ ধরেছ, ভালো করে শুনিয়া লাও, এই যে তোমার নিয়তের ভিতরে গন্ডগোল ঢুকে গেল, আমার আল্লাহ ছাড়া ভিন্ন নিয়ত ঢুকে গেল, আল্লাহকে দেখাবার উদ্দেশ্য ব্যতীত ভিন্ন নিয়ত তোমার দিলের ভিতরে ঢোকার কারণে আল্লাহ পাক বলেন, রে বান্দা আমি আল্লাহ, তুই একবার নয় দশ বারও যদি হজ করো, তোমার হজ আমি কবুল করব না। একটা জবানও বন্ধ রাখা যাবে না, মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, আমাদের জীবনের সব আমরা কাকে খুশি করার জন্য করব? এখলাস ছাড়া জীবনের কোনো কাজ, নিয়তের পরিশুদ্ধতা ছাড়া কোনো ভালো কাজ আল্লাহর কাছে কবুল হবে? কোনো ভালো কাজ কবুল হবে না। ভালো করে খেয়াল করে নেবেন, বুখারী শরীফের প্রথম হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি,
এর নিয়তটা কত দামি রাহমাতুল্লিল আলামিন বুঝায় দিয়েছেন উমর ইবনুল খাত্তাব থেকে হাদিস। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আমি টুপিওয়ালা বলতেছি কথা আসতে বলবেন না, আমি টুপিওয়ালা বলতেছি, আমার নবীর কথা। উমর ইবনুল খাত্তাব বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি। তাহলে আল্লাহর হাবিবের বাণী একটু মনোযোগ কম থাকলেও কোনো সমস্যা নাই, নবীজির কথা যখন আপনাদেরকে শোনানো হবে তখন মনোযোগ না থাকলেও সমস্যা নাই, নাকি কথা বলে না? আল্লাহর হাবিবের কথাগুলো যখন আপনাদের সামনে রিপিট করে শোনানো হবে তখন মনোযোগ না দিয়া, মনোযোগ না থাকলেও সমস্যা নাই, কথা আসতে বলবেন না, জোরে বলেন। নবীজির কথা, নূর নবীজির কথা মনোযোগ সহকারে শ্রবণ করার প্রয়োজন আছে না নাই? কপাল পড়ে যাবে আপনার। আল্লাহর হাবিবকে যদি মূল্যায়ন করতে না জানেন, আপনার মতো কপাল পড়া আর কেউ নাই। রাহমাতুল্লিল আলামিনের কথাকে যদি সম্মান না দাও, তোমার মতো কপাল পড়াই জমিনে আর দ্বিতীয়টা কেউ নাই, কেউ নাই, কেউ নাই। যদি আল্লাহর হাবিবের কথাকে মূল্যায়ন করো, ইজ্জত দাও, সম্মান দাও, তুমি হবা এই জমিনের সৌভাগ্যবান বান্দা। চিল্লায় কোন ঠিক কিনা? ভালো করে কথার ওজন কত বুঝে নেবেন। উমর ইবনুল খাত্তাব বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াকুলু ইন্নামাল আমালু বিন্নিয়াতি, নিশ্চয় সকল ভালো কাজ নিয়তের উপর নির্ভর করে। যত ভালো কাজ আপনারা করবেন সকল ভালো কাজ নিয়তের উপর নির্ভর। নিয়তে যদি ভেজাল হয় কোনো ভালো কাজ আল্লাহর কাছে কবুল হবে না। রাহমাতুল্লিল আলামিন বলেছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর হাবিব বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে। ভালো করে বুঝিয়া লও, প্রতিটা ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে। একটু জবান খুলে বলো, আমাদের নিয়তটা এমন হতে হওয়ার দরকার আছে কিনা? আমি মদিনাওয়ালাকে চাই, আল্লাহকে চাই, আমি মদিনাওয়ালার দিদার চাই, দিল থেকে আমরা এমন নিয়ত করতে চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে। ওরে মুসলমান, নিয়ত করো, আমি মদিনাওয়ালার দিদার চাই, দিদার চাই। যদি নিয়তটা সহি হয়, রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত তোর নিয়তটা যদি খাঁটি হয়, আল্লাহ তোকে আমার দিদার দিয়া কুলজা ঠান্ডা করে দিবে। জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ, জাহানের যেদিকে তাকাই দরুদি, আর যে কেহ নাই দরুদি,
আর যে কে হো নাই আপনি যে গুনাহগারেরই ভরসা, আপনি যে গুনাহগারেরই ভরসা, ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে পেয়েছেন যিনি, আল্লাহকে পেয়েছেন তিনি, আপনাকে পেয়েছেন যিনি, আল্লাহকে পেয়েছেন তিনি, আপনি যে দুনো আলমের সরদার, আপনি যে দুনো আলমের সরদার, ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ এই আশা রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ চিল্লে আওয়াজ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এর নবীন সেখানে দাল ভালো করে হৃদয়ের কান লাগায় কথা ভিতরে ঢুকায় নাও, আল্লাহর হাবিব বলেন ওয়াইন্না মালিকুল ইমরিম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যেমন সে নিয়ত করে, একটা জবানও বন্ধ রাখবা না ইমানের আওয়াজ দিয়া বলো, আমরা আমাদের নিয়তটাকে সহি করে নিতে চাই কি চাই না, আল্লাহর হাবিব বলেন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, সুতরাং কেউ যদি ঘর থেকে বের হয় আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়ার আশায়, কেউ যদি বাড়ি থেকে বের হয় আল্লাহকে পাওয়ার নিয়তে, নবীকে পাওয়ার নিয়তে, আমার নবী বলেন ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তার নিয়তটা যেমন ওই নিয়ত অনুযায়ী সে যেন আল্লাহ আল্লাহর রসুলের পথেই বের হলো হিজরাত করলো, আর যে বান্দা দুনিয়া কামাবার জন্য হিজরতে বের হবে, ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, আর যে বান্দা ঘর থেকে বের হয় দুনিয়া অর্জনের আশায়, দুনিয়া কামাবার আশায়, আও ইমরাতিয়ান কিহুহা, অথবা কোন সুন্দরী নারীকে বিয়ে করার আশায়, আল্লাহর নবী বলেন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন সে যে নিয়তে বের হলো, যে নিয়তে ঘর থেকে বের হলো, আও ইমরাতিয়ান কিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যে নিয়তে সে ঘর থেকে বের হয় নিয়ত অনুযায়ী আমার আল্লাহ তাকে ফলাফল দান করে দিবে, ওরে মুসলমান তুমি বাড়ি থেকে এখানে এসেছো নিয়তটা যদি সহি হয়, নিয়তটা যদি এমন হয় আল্লাহকে পাওয়া নবীকে পাওয়া, আমার নবী বলেন তোর নিয়ত অনুযায়ী আমার আল্লাহ তোকে ফলাফল দান করে দিবে, একটা জবানও বন্ধ রাখা যাবে না, সহি নিয়তওয়ালা যদি হও মহব্বতের আওয়াজ দিয়া বলবা, বলো আমরা আল্লাহকে পাওয়ার পথে খাঁটি নিয়ত নিয়া চলতে চাই কি চাই না, মুসলিম শরীফের আপন এক হাদিস রাহমাতুল্লিল আলামিন বলেন আবি হুরায়রা থেকে বর্ণিত, ভালো করে খেয়াল করে না, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, রাহমাতুল্লিল আলামিন বলেছেন উম্মাত
নিশ্চয় আমার আল্লাহ তোমাদের শরীরের দিকে নজর দেন না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, নিশ্চয় আমার আল্লাহ তোমাদের শরীরের দিকে নজর দেন না। ওয়ালা ইলা সুয়ারিকুম, আল্লাহ পাক তোমাদের আকৃতির দিকে নজর দেন না। রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমার আল্লাহ তোমাদের কলবের দিকে নজর দেয়। একটা জবান বন্ধ রাখবা না, যদি বুঝে থাকেন ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আল্লাহ কিসের দিকে নজর দেয়? আল্লাহ কিসের দিকে নজর দেয়? আস্তে বলবেন না, জোরে বলেন, কিসের দিকে? ভালো করে খেয়াল করে নেন, আল্লাহ শরীরের দিকে নজর দেন না, আকৃতিও দেখেন না, আমার আল্লাহ কলবের দিকে নজর দেয়। এখন যাদের চিন্তা চেতনা ভালো না, ওই ভাইয়েরা বলতে পারে, আল্লাহ যেহেতু শরীরের দিকে নজর দেয় না, আকৃতিও দেখেন না, কলবের দিকে নজর দেয়, আমি শরীয়ত মারিফতির বাজনা বাজাবো, ওরুস মোবারকের নাম দিয়া ফ্যান্ডেল বানাবো, ওখানে মমতাজের দলের ভাটিয়ালি সুরওয়ালারা আসবে, শরীয়ত আর মারিফতের নামে ফ্যান্ডেলের উপরে নারী পুরুষ দাঁড়াইয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ টান মারিয়া, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী আয়াত টান মারিয়া, ঢাক ঢোলে পিটাইয়া পিটাইয়া সুর বাজাইয়া বাজাইয়া ইসলামের নামে ওরুস নাম দিয়া মাহফিল নাম দিয়া ওখানে ফ্যান্ডেলের উপরে একজন নারী দাঁড়ায়া যাবে, মাঝে মধ্যে নাচানাচিও করবে, আর শানের নামে আল্লাহ ওয়ালাদের নাম নিয়া নিয়া শান গাবে, বাইদ্যের তালে তালে নাচানাচি হবে, হাজার হাজার মানুষ নিচে বসে বসে দৃশ্য দেখবে, কেউ বা সুরের দিকে নজর, কারো বা চেহারাটা সুন্দর বড় সুন্দরী ওই দিকে কারো নজর, আবার কারো নজর, কারো বা তার পেটের দিকে নজর, নাচের ফাঁকে ফাঁকে পেটটা দেখা যায়, পিঠ দেখা যায়, কথা বলে না, কথা বলেন না কেন? ওর বা কি সমস্যা, হতো পেট দেখাবে পিঠ দেখাবে, কপাল খালি থাকবে, মাথায় ওড়না থাকবে না, কারণ হুজুর আমরাও হাদিস জানি, হাদিস আপনারা পড়েন আমরা পড়ি না, বিষয়টা এমন না, হাদিস কিছু আমরাও পড়ি, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসামিকুম মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছে নিশ্চয় আমার আল্লাহ মানুষের শরীরের দিকে নজর দেন না, আমার আল্লাহ মানুষের ওয়ালা ইলা সুয়ারিকুম আকৃতির দিকে নজর দেন না। হুজুর হাদিস আমরাও পড়ি, আমরা এখানে স্টেজের উপরে দাঁড়াইয়া মাথায় কাপড় না থাকলে ক্ষতি কি, আমরা মারিফতের নামে ঢোল বাজাইয়া তবলা বাজাইয়া হারমোনিয়াম বাজাইয়া ওরুস মাহফিলের নামে আমরা বাদ্যযন্ত্র বাজাইয়া বাজাইয়া নারী পুরুষ একসাথে ফ্যান্ডেলে দাঁড়াইয়া আমরা বাজনা বাজাইয়া তালে তালে লাফাইলে ক্ষতি কি? হাদিস আমরাও পড়ি, আল্লাহ নবী বলেছে আল্লাহ পাক মানুষের শরীরের দিকে নজর দেন না, আকৃতির দিকে নজর দেন না, কলবের দিকে নজর দেয়, আমি নাচানাচি করলে ক্ষতি কি, আমার কলবটা ঠিক আছে? এই যুক্তি যদি আপনারা দেন, আপনারা ফালাই দিতে পারবেন? কথা বলে না, না আপনারা ঘুমাইতেছেন, আলোচনা হবে না। আসলে অবস্থাটা এরকম, এক বেচারা হোটেলে গেছে, হোটেলে গিয়া কই কি আছে রে, বলে হুজুর বুটের ডাউল দিয়া গরুর হাড় দিয়া পাকাইছি, জিব্বায় পানি চলে আসছে, কই দে, ডাউল দেওয়ার পর হাড্ডি একটা পাইছে নলা, আমরা বলি নলা, হাড্ডি পাইয়া মনে মনে খুশি যে হাড্ডির উপরে তো গোস্ত নাই, ভিতরে তো মগজ আছে, এখন ভালো করে তাকায় দেখে হাড্ডির ভিতরে মগজ টগজ কিচ্ছু নাই, মেসি আরে ডাক দে, এই বেটা হাড্ডি দিছস, হাড্ডি পাইয়া তো খুশি হয়েছিলাম, এখন হাড্ডির ভিতরে মগজ টগজ গোস্ত তো নাই, মগজও নাই, মেসি আর কয় ভাইজান গোস্ত থাকবে কেমনে, মগজ থাকবে কেমনে, আপনি তো তিন নাম্বারে হাড্ডি পাইছেন, বলস কি? হ্যাঁ, বলে হ্যাঁ, আপনার আগে হাড্ডিটা একজনকে দিছিলাম, উপরের গোস্তটা খাইয়া ফেলাইছে, এরপরে ভিতরের মগজটা খাইতে ভুলে গেছে, পরে আরেকজনকে দিছি ও মগজটা খাইছে,
এখন তিন নম্বরে হাড় আপনি পাইছেন, খালি হাড়, মগজও নাই গোস্তও নাই। আমি পাইছি কি? মগজও নাই গোস্তও নাই, শুধু হাড়। শুধু কি এরকম না অবস্থাটা? ভিতরে কি আসেনি আপনাদের কিছু এনার্জি টেনার্জি কিছু আসেনি? ইমানদারের এনার্জি কি কমে কি ঘুমে ধরছে? আগামী বছর মাহফিল হবে আল্লাহ কবুল করলে, আপনি থাকবেন এমন গ্যারান্টি কি আছে? জীবনের শেষ মাহফিল মনে করে ঝিমায়েন না, জবান দিলেন কে? আরো জোরে বলেন কে? আলাম না যা আল্লাহু, বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই, আই নাইন? আলাম না যা আল্লাহু, আমি কি তোমার জন্য সৃষ্টি করি নাই, আই নাইন? দুটি চোখ, এই দুই চোখ সৃষ্টি করলেন কে? এই দুই চোখে ঘুম দিলেন কে? একটু আল্লাহর জন্য আজকে একটু না ঘুমাইলে কি মরে যাবেন? আবার এই যে কথা বলেন আমাদেরকে দুইটা ঠোঁট একটা জিব্বা, ওয়ালিসানা ওয়াশাফাতাইন, একটা জিব্বার মতো দামি নিয়ামত, দুইটা ঠোঁটের মতো দামি নিয়ামত, একটা জবানও বন্ধ রাখবা না, জবান না জানি কখন বন্ধ হয় বলা যায় না। একটু শেষবারের মতো এমন চিন্তা করবা না জানি আমার জন্য জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। যারা খাঁটি আল্লাহওয়ালা তারা দিনটা পাওয়ার পর আল্লাহর শুকর আদায় করে বলবে, আল্লাহ তোমার শুকর আদায় করি, তুমি আমাকে দিনটা হায়াতে দান করে দিয়েছো, আলহামদুলিল্লাহ। রাতটা যখন বান্দা পাবে, বান্দা চিন্তা করবে, আল্লাহ না জানি আমার জন্য জীবনের শেষ রাত হয়ে যায়, অতএব রাতটাকে দিনের পথে কাজে লাগানো দরকার। বলা যায় না সকাল বেলা জানি কার জন্য প্রচার হয়, আব্দুর রহমান আব্দুল্লাহ দুনিয়ায় নাই, আজরাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওরে মুসলমান নবীর আশিকের দল, 52তম মাহফিল আল্লাহ যদি কবুল করে আগামী বছর মাহফিল হবে, আগামী বছর তুমি থাকবা এমন কোন গ্যারান্টি তোমার হাতে নাই, হতে পারে এই মাহফিলটাই জীবনের দরে শেষ মাহফিল। খোঁজ করে খবর নাও, মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়কে জিজ্ঞাসা করো, এই মহল্লায় গত বছর থেকে এবছর পর্যন্ত কত মানুষের জানাজায় অনিশরিক হয়েছে, আগামী বছর অনেক মানুষের জানাজা হয়ে যাবে, অনেক মানুষ দুনিয়া থেকে চলে যাবে, ওই কিছু মানুষের মধ্যে অনেক মানুষের মধ্যে না জানি তোমার নামটাও রয়েছে কিনা জানা নাই। জীবনের শেষ মাহফিল মনে করে একটু সবটুকুন মহব্বত ভালোবাসা দিয়া কথা বলবা, জোরে বলো রাজি আছো কিনা? ভালো করে কথা, ভালো করে হৃদয়ের কান লাগায় কথাগুলো ভিতরে ঢুকায় নাও। এই যে নাচানাচি গান বাজনা উরুস মুবারকের নামে উল্টা পাল্টা কাজ করবার, একটা জবানও বন্ধ রাখবা না, ভালোবাসার আওয়াজ দিয়া বলবা, বলো আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা তারা কি এইগুলো সমর্থন দেয়? সবার আওয়াজ হয় নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত মনা যারা তারা কি ওরুস মাহফিলের নামে নারী পুরুষের নাচানাচিকে সমর্থন দেয়? এটা কি জায়েজ? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, খাদিজা আমার কাছে জিব্রাইল এসেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে মাথার কাপড়টা ফালায় দিলেন, আল্লাহর হাবিব তাআজ্জুব হয়ে বলে, খাদিজা গো ব্যাপার কি বুঝলাম না, প্রতিদিন জিব্রাইল আমার সামনে হাজির হয়, প্রায় সময় হাজির হয়, যতক্ষণ পর্যন্ত আমি অনুমতি না দেই ততক্ষণ পর্যন্ত জিব্রাইল আমার দরবার থেকে বিদায় হয় না, কিন্তু আজ ব্যাপারটা বুঝলাম না, জিব্রাইল আমার অনুমতির জন্য অপেক্ষা করল না, অনুমতি ছাড়াই জিব্রাইল আমার কাছ থেকে বিদায় হয়, ব্যাপারটা বোধগম্য হলো না।
আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আমার একটু দিলের ভিতরে চিন্তা ঢুকলো, আসলে আপনার কাছে কে আসে একটু বোঝা দরকার। আপনি যখন বললেন জিব্রাইল আপনার সামনে আসে, আমি একটু পরীক্ষা করতে চাইলাম। আমি মনে মনে চিন্তা করলাম, যেখানে বেপরদা হয় ওখানে জিব্রাইল ফেরেশতা থাকতে পারে না, এজন্য আমি আমার মাথার কাপড়টা একটু তাদনগত ফালায় দিলাম। মাথার কাপড় ফালায় দেওয়ার পর আপনি যখন বললেন আশ্চর্যজনক ব্যাপার, আজ জিব্রাইল আমার অনুমতি ছাড়াই বিদায় হয়, আমার বুঝতে বাকি নাই, আমার মাথার কাপড় ফালায় দেওয়ার কারণে জিব্রাইল যেহেতু চলে গেল, আমার আমার বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই। আপনার কাছে যিনি হাজির হয় উনি শয়তান না, আল্লাহর দামি ফেরেশতা জিব্রাইল। যেখানে ব্যাপারটা ওখানে আল্লাহর রহমতের ফেরেশতা থাকতে পারে, যেই ঘরে ব্যাপারটা ওই ঘরে আল্লাহর গজব, যেখানে পর্দা ওখানে শান্তি। ওরুস মাহফিলের নামে যে নাচানাচি হয়, একটা জবান বন্ধ রাখবা না, বলো ওখানে পর্দা কি পালন করা হয়? তাহলে ওই জায়গায় আল্লাহর রহমত আসবে না, ওখানে আসবে গজব। যেখানে কোরআন সেখানে রহমত, যেখানে দুরুদ সালাম নামাজ কোরআন তেলাওয়াত জিকির, ওখানেই আল্লাহ পাকের রহমত। কথাগুলো কেন বললাম? আমি তো মুসলিম শরীফের হাদিস শোনায় দিলাম। এবার কেউ কেউ বলবে, আল্লাহ তো মানুষের শরীরের দিকে নজর দেন না, আকৃতি দেখেন না, কলবের দিকে দেখেন। ও টুপিওয়ালা, তুমি তো আমার মনের খবর জানো না, আমার শরীর পেট খালি, পিঠ খালি, কপাল খালি থাকলে ক্ষতি কি? আমার তো কলব ঠিক আছে, তুমি আমার কলবের ব্যাপারে কিছুই জানো না। এই কলবে আল্লাহর মহব্বতের অভাব নাই, নবীর ভালোবাসার অভাব নাই। আমার নবী বলে, আমি জানি তোরা এমন কিছু পাণ্ডা লোক জমিনে থাকবি, চালাক কিছু লোক জমিনে থাকবি, যারা আমার হাদিসগুলা উল্টা ভাবে বুঝবি। একটা জবানও বন্ধ রাখবা না, ইমানের আওয়াজ দিয়া বলো, এই জমিনে নবীর হাদিস উল্টায়া বুঝবে, নবীর স্বার্থ নিজের স্বার্থে ব্যবহার করবে, এমন সুবিধা সুবিধা লোভী মানুষ জমিনে আছে, এটা আমার নবীদের হাজার বছর আগে জানতেন কিনা? জানায় দিছেন কে? আল্লাহ। এই মুসলিম শরীফে আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, শোনো, আমি তো বললাম আল্লাহ পাক মানুষের শরীর দেখেন না, আকৃতি দেখেন না, কলাব দেখেন। অফির ওয়ায়াতিন লাহু, মুসলিম শরীফের অন্য হাদিস রাহমাতুল্লিল আলামিন বলেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আমার আল্লাহ মানুষের আকৃতি দেখেন না, সম্পদের দিকে নজর দেন না, কিসের দিকে নজর দেয়? রাহমাতুল্লিল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমার আল্লাহ মানুষের কলবের দিকে নজর দেয় আর মানুষ কাজের দিকে নজর দেয়। ভালো কাজ করলেই সওয়াব পাওয়া যাবে না, আল্লাহর নবী বলেন, কাজটা যদি আমার নবীর তরিকায় হয়, আর নবীর তরিকায় হওয়ার পর নবীর অনুসরণের ভিতর দিয়া যদি কাজটা হয়, নবীর তরিকার ভিতরে যদি কাজটা হয়, এই তরিকার ভিতরে কাজটা হওয়ার পর যদি নিয়তটা সহি হয়, নিয়তটা যদি পরিশুদ্ধ হয়, তাইলেই আমার আল্লাহ তোমাদেরকে কাজের পুরস্কার দান করে দিবে। কাজ ভালো হওয়া লাগবে, কাজটা নিজের মন মতো করলে হবে না, ভালো কাজটা আমার নবীর তরিকায় হওয়ার পর আল্লাহর নবী বলেন, নিয়তটা যদি সহি হয় তারপরে আমার আল্লাহ তোমাকে কাজের পুরস্কার দান করে দিবে। এখলাসওয়ালা বান্দা হও, খাঁটি নিয়তওয়ালা হও, ভালো করে খেয়াল করে নিবেন, যাদের নিয়তে গন্ডগোল, নিয়তে ভেজাল, আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার দাড়ি আছে, মাথায় টুপি আছে, মাঝে মধ্যে মসজিদেও যাই, মুসলমান বলে আওয়াজ দিই, কিন্তু আমার দিলটায় নবীর দুশ্মনী ভরা, আমার দিলটা বেঈমানদের দিকে, আল্লাহ আল্লাহর নবীর দিকে আমার মন নাই। সুবিধা ভোগ করার জন্য ইসলামের সাইনবোর্ড ব্যবহার করি, একটু জবান খুলে বলেন, এই রকম মানুষদেরকে আল্লাহ একটা টাইটেল দিলেন, ওই টাইটেলটার নাম কি? আলেমুলারা বলতে হবে তো, কি জোরে বলেন? কনফিক আসতে হবে না, জোরে বলেন কি? মুনাফিকরা খুব ভদ্র মানুষ,
যারা মুনাফিক তারা খুব ভদ্র মানুষ। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? আলোচনা কি একটু আগাবো? ভালো করে বুঝলেন, এখলাসের আলোচনা, এখলাস ছাড়া জীবনের কোনো ভালো কাজের দাম নাই। আল্লাহ পাক বলেন, এখলাস যাদের ভিতরে নাই, দুনিয়া লোভ, দুনিয়ার লোভ লালসায় মানুষকে দেখাবার জন্য মাঝে মধ্যে ফাঁকে ফুঁকে মসজিদে যায়, নামাজ আদায় করে টুপি মাথায় দেয়, নিজের মুসলমান বলে পরিচয় দেয়, কিন্তু আমার নবীর দুশ্মনী, নবীর বিরোধিতা, সুযোগ পাইলেই সে আকারে ইঙ্গিতে করে। আল্লাহ পাক বলেন, এরা মুনাফিক, যাদের ভিতরে এখলাস নাই তারা হয় মুনাফিক, নিয়তে যাদের ভেজাল তারা হলো মুনাফিক। জোরে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا বলেন মুনাফিকরা আমার সাথে ধোকাবাজি করে। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোকাবাজি করেছে। একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর সাথে কি ধোকাবাজি করা যায়? না। আসতে হবে না, জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আমার সাথে ধোকাবাজি করা যায় না, ওয়াহুয়া খাদিউহুম, বরং আমি আল্লাহ তাদেরকে ধোকার মধ্যে ফেলে রেখেছি। আল্লাহ বলেন, আমি আল্লাহর নিয়ম কি, যদি ভালো কাজে থাকতে চায় আমি আল্লাহ তারে ভালো কাজে ফালায় রাখি, কেউ যদি জান্নাতের বাগানে বসতে চায় আমি ওখানে বসায় দেই, কোনো বান্দা যদি সিনেমা হলে যেতে চায় আমি আল্লাহ তাকে সিনেমা হলে ঢুকায় দেই, বান্দা যে পথে চলতে চায় আমি আল্লাহ তারে ওই পথেই চালাই। মুনাফিকরা আমার সাথে ধোকাবাজি করতে চায়, আল্লাহ পাক বলেন, আমার সাথে ধোকাবাজি করা যায় না, বরং আমি আল্লাহ তাদেরকে ধোকার মধ্যে ফেলে রেখেছি। আল্লাহ পাক বলেন, যাদের ভিতরে এখলাস নাই তাদের হালত কি? বলে, ওয়াইদা কামু ইলা সালাতি, এই আয়াতগুলো আমি এখলাসের আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুন্দরভাবে ধাপে ধাপে আয়াতগুলো বলে দিলেন, ভালো করে বুঝেন, এই আয়াতগুলো শুনলে এখলাসের মর্মার্থ অনুধাবন হবে, এজন্য পেছন থেকে একটু তেলাওয়াত করে শোনায় দেই। আল্লাহ পাক বলেন, যারা মুনাফিক এদের হালতটা হয় এমন, ওয়াইদা কামু ইলা সালাতি, যখন তারা নামাজের জন্য দণ্ডায়মান হয়, কামু কুসালা, তখন অলসতা সহকারে তারা নামাজে দাঁড়ায়। আপনি ভালোভাবে চিন্তা করবেন, আল্লাহ যে কথাগুলো বলে, এগুলোর যদি আপনার সাথে যদি বনে যায়, জান্নাতের বাগানে বসে তাওবা করে নিবেন, আমার আল্লাহ মাফ করে দিবে। আর যদি লক্ষণগুলো না থাকে আল্লাহর শুকর আদায় করবেন, ভালো করে খেয়াল করে নাও। আল্লাহ পাক বলেন, যারা নামাজের জন্য দাঁড়ায় কিন্তু নিতান্তই অলসতা নিয়ে নামাজে দাঁড়ায়, একটা জবানও বন্ধ রাখবেন না, একটু ইমানের আওয়াজ দিয়ে বলেন, নামাজে দাঁড়াইলে অলসতা নিয়ে দাঁড়ায় এমন বান্দা আমাদের দেশে আছে না নাই? মাঝে মধ্যে নামাজে যায়, শুক্রবারে জুমার দিন মসজিদে ঢুকছে, ঢুকার পরে ঘড়ির দিকে নজর দিয়া মাঝে মধ্যে গলা খে করে দেয়, ইমাম সাহেব নি নজর দেয়, ইমাম সাহেব তাকাইলে ইমাম সাহেব ইশারা দেয়, কথা বলে না, এই মিয়া ডুকছে সবার পরে। এখন মসজিদ থেকে কোন রকম তাড়াহুড়া করে সবার আগে বের হইছে, ইমাম সাহেব ইশারা টিশারা দিয়া মসজিদ থেকে বের হইয়া দীর্ঘ শ্বাস ফালাইছে, মনে হয় এই মাত্র জেলখানা থেকে কয়েদি ছাড়া পাইছে, আসেনি আপনাদের এই দিকে মনে হয় নাই, আওয়াজ দিয়া বলেন, আসেনি? এই লক্ষণগুলো যাদের ভিতরে তারা কি? আসতে বলেন কেন? এই লক্ষণগুলো যাদের ভিতরে তারা কি? আপনাদের এলাকায় লক্ষণওয়ালা বান্দা যদি থাকে ওরা কি? আল্লাহ পাক বলেন, ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা,
এরা যখন নামাজের জন্য দাঁড়ায়, নিতান্তই অলসতা সহকারে দাঁড়ায়, নামাজে দাঁড়াইয়া দাড়ি নিয়া খেলা করে, টুপি নিয়া খেলা করে, জামা নিয়া খেলা করে, মুরগি যেভাবে মোরগ যেভাবে ঠোকর দিয়া দিয়া খাবার গুলো খায়, ওরা নামাজে দাঁড়ায় মুরগির মতো সেজদা দেয়, দেয় উঠে, দেয় উঠে। নামাজের ভিতরে আল্লাহর ভয় নাই, নামাজের ভিতরে মনোযোগ নাই, নামাজ নিয়া খেল তামাশা করে, এমন হালত যাদের ভিতরে আছে আল্লাহ পাক বলেন এরা মুনাফিক। একটু ভয় করা দরকার, ওরে বাবা একটু ভয় করো। দেখো নবীজির প্রিয় সাহাবা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিক হওয়াকে কত ভয় পায়। যেই হানজালাকে ফেরেশতারা গোসল দিয়েছে, কোন হানজালা? যেই হানজালা আমার নবীর মহব্বতে ময়দানে গিয়া জীবন কোরবানি দিয়া শাহাদাতের পেয়ালা পান করেছে। হানজালা প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়। বিবির সাথে কথা বলতেছে, সন্তানকে চুমু খায়, হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা লাল হয়ে গেল। বিবি আশ্চর্য হয়, ব্যাপারকে আমি কোনো বেয়াদবি করে ফেললাম নাকি, কোনো ভুল করে ফেললাম নাকি? ও প্রাণের স্বামী, আমি কি আপনার সাথে কোনো বেয়াদবি করে ফেললাম নাকি? হানজালা জবাব দেয়, না না না, তুমি কোনো বেয়াদবি করো নাই, আমার বিশাল সম্পদের হারায়া যাওয়ার ব্যাপারে বড় ভয়। বলে, কোন সম্পদ? বলে, ইমানের মতো দামি সম্পদ হারায়া যাওয়ার ভয় ভিতরে ঢুকে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়, হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে হাজির। আবু বকর ডেকে বলে, রে হানজালা, ব্যাপার কি? তুমি এমন বড় বড় শ্বাস নিচ্ছ, কি ব্যাপার, কি সমস্যা আমার জানাও। হানজালা বলে, আবু বকর খবর পাই শুনি। বলে, কি খবর? বলে, তুমি খবর নাও, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। হানজালা আমার সামনে দাঁড়ায় কেমন কথা কয়। বলে, হানজালা বলো কি? বলে, হ্যাঁ, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর বলে, কি বলো আমারে খুলে বলো, তোমার কথার হাকিকত বুঝি না। হানজালা জবাব দেয়, আবু বকর, হানজালা মুনাফিক হয়ে গেছে, এজন্য হানজালা পাগল হয়ে গেছে। বলে, কি হয়েছে বল। নবীর দরবারে যতক্ষণ থাকি ততক্ষণ আমার মনটা একরকম থাকে, নবীর দরবারে যখন বসে থাকি জান্নাতের আশা, আল্লাহর নবীর দরবারে বসা থাকলে মনে হয় জাহান্নাম চোখের সামনে ভাসতেছে, জান্নাতের নাজ নিয়ামত আমার চোখের সামনে ভাসতেছে। আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত হয়, চোখের কোনা দিয়া টপ টপ করে গড়ায়া গড়ায়া পানি পড়ে। ওরে আবু বকর, আল্লাহর নবীর দরবার থেকে বের হয়ে আমি ঘরে গেলাম, ঘরে যাওয়ার পর বিবির সাথে মজা করা শুরু করলাম, সন্তানের সাথে মজা করা শুরু করলাম, ব্যাপার কি? নবীর সামনে থাকলে মনটা যেমন থাকে, ঘরে যাওয়ার পর মনটা একেবারে অন্যরকম হয়ে গেল। ঘরে যাওয়ার পর জান্নাতের কথা ভুলে গেলাম, জাহান্নামের কথা ভুলে গেলাম, বিবির সাথে মজা করা শুরু করে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে হানজালা, এই হালত শুধু তোর হয় না, আমারও তো হয়। এমন কথা শুনাইলি আমারও মাথার ভিতরে মনে হয় আকাশ ভেঙে পড়ল। চল চল চল, আমরা নবীর দরবারে যাব, আল্লাহ নবীর কাছে গেলে সমাধান মিলবে, রাহমাতুল্লিল আলামিনের কাছে গেলে সমাধান পাওয়া যাবে। আবু বকর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন আল্লাহর নবীর সামনে দণ্ডায়মান।
রাহমাতুল লিল আলামিন নজর দিয়া দেখে দুইজনের চোখের কোনায় পানি জমা। আল্লাহর হাবিব বলে, রে হামজালা, ব্যাপার কি এত অস্থির কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই এই ব্যাপার, হামজালা আমাকে এমন কথা শোনালো, আমারও চিন্তা বেড়ে গেল। বলে, কি কথা? বলে, হামজালা বলে, আপনার সামনে থাকলে মনের যেমন হালত হয়, আপনার সামনে থেকে যখন বিদায় নেয় মনটা অন্যরকম হয়ে যায়, এজন্য সে বলতেছে সে নাকি মোনাফেক হয়ে গেছে। আমার নবী মুস্কি হাসি দিয়া বলে, রে হামজালা ও আবু বকর, না না না, এমন ব্যক্তিকে মোনাফেক বলার সুযোগ নাই, বরং আমি নবীর সামনে থাকলে তোমাদের মনের হালতটা যেমন থাকে, আমার সামনে থেকে বিদায়ের পর যদি তোমাদের মনটা এমন থাকতো, তাহলে তোমরা তো মানুষ হতে পারতা না, বরং তোমরা হতা ফেরেশতা, আল্লাহর ফেরেশতারা তোমাদের সাথে সরাসরি মোলাকাত করতো। একটু আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, রে হামজালা, এই কাজ এরকম মনের হালতকে মুনাফিকি বলে না। নামাজে দণ্ডায়মান, মাঝে মধ্যে মনটা ছুটে গেল, আবার মনটাকে নিয়ে আসলা, এটাকে মুনাফিক বলে না। সূরা কেরাতে ভুল হওয়াকে মুনাফিকি বলে না, মনের পরিবর্তন হওয়াকে মুনাফিকি বলে না। তোমাদের সন্তান আছে, বিবি আছে, ফেরেশতাদের সন্তানও নাই, বিবিও নাই, পেটও নাই। তোমাদের পেটের দায়ে সন্তানের জন্য, বিবির জন্য, পরিবারের জন্য কাজ করা লাগে, পরিশ্রম করা লাগে। এজন্য তোমরা দুনিয়াদারি করতে হবে, দুনিয়াদারি এক জিনিস আর দিলটা হলো আরেক জিনিস। দুনিয়াদারি করবা, দুনিয়ায় সব কাজ করবা, এটাই হলো ইসলাম। বিবিরে ভালোবাসবা, এটা আমার তরিকা। সন্তানকে আদর করবা, আমার তরিকা। ব্যবসা বাণিজ্য করা হলো আমার তরিকা। বাজারে যাবা, বাজার সদা কিনবা, আমার তরিকা। দুনিয়ার সব কাজ তুমি করবা, তবে সাবধান, মনে রাখবা, ভুলে যেও না, দিলের ভিতরে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত থাকবে। এই দিলটাকে যারা বেঈমানদের দিকে লাগায় রাখে, সুরতে উপরে উপরে মুসলমান দাবি করে, মাঝে মধ্যে বাহ বাহ দেয়, আমার প্রশংসা করে, কিন্তু দিলটা হলো বেঈমানদের দিকে, দিলটা আমাদের দিকে নাই। ওপরে একরকম, জবানে একরকম, দিলে হলো আর একরকম, এটাকেই বলা হয় মুনাফিক। একটা জবানও বন্ধ রাখবা না, ওপরে ভালো, জবানটাও চমৎকার, দিলের ভিতরে বেঈমানদের দালালির লোভ। একটু আওয়াজ দিয়া বলেন, এমন মুনাফিক আমাদের দেশে আছে না নাই? ভালো করে বুঝেন, আল্লাহ পাক বলেন, এদের ভিতরে ইখলাসের অভাব। ইউরাউনান্নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। ইউরাউনান্নাস, এরাই জমিনে যা কিছু করে লোক দেখাবার জন্য করে, আমারে খুশি করার জন্য করে না। এরাই দুনিয়ায় যা করে, নামাজ আদায় করে, বেশি বেশি দান সৎকা করে, হজ করতে যায়, ওমরা করতে যায়, যত ভালো কাজ করে, আমাকে দেখাবার নিয়ত নাই। ইউরাউনান্নাস, এরা মানুষকে দেখাবার জন্য জমিনে মুসল্লি সাজে। বিরক্ত হইতেছেন আপনারা? মনোযোগ আছে আপনাদের? মানুষকে দেখাবার জন্য মুসল্লি সাজে, এমন মুসল্লি আমাদের দেশে আছে না নাই? আল্লাহ পাক বলেন, তোমরা দেখো, আর আমারে স্মরণ করে, জিকির করে, নামাজ পড়ে, আল্লাহ বলেন, না না না, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। আসলে আর আমারে স্মরণ করে না, খুব কমই স্মরণ করে, এরা আমার দিল দিয়া স্মরণ করে না। আল্লাহ পাক জানায় দেয়, এরা হলো মুজাব্বাবিন। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন এরা কি? মুজাব্বাবিন। দুটো নাই দুদুল্লমান, দুটা নাই দুদুল্লমান, মুজাব্বাবিন বাইনা যালিক, এরা দুটা নাই দুদুল্লমান, এরা এদিকেও আছে ওই দিকেও আছে। ওরা মুসলমানদের বলে তোমাদের সাথে আছি, বেঈমানদের বলে তোদের সাথেও আছি। একটা জবানও বন্ধ রাখা যাবে না, বলেন
এমন মুজাবজাবিন দোটা নাই, দুদুল্যমান বান্দা আমাদের দেশে আছে না নাই। আল্লাহ বলেন এরা মুজাবজাবিন। আল্লাহ তাআলা বলেন লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, এরা এদিকেও নাই ওদিকেও নাই, এদের দলেও নাই ওদের দলেও নাই। আল্লাহ বলে এরা আমার নবীর দলেও নাই, আবার বেঈমানদের দলেও নাই, এরা মুমিনদের দলেও নাই, কাফেরদের দলেও নাই। কারণ মুমিনের সুরত লাগাইছে, একদিকে মুমিনদের বলে তোদের দিকে আছি, আরেক দিকে বেঈমানদের দিকে মনটা পড়ে আছে। আল্লাহ পাক বলে এরা এদিকেও নাই মূলত ওদিকেও নাই। এবার আল্লাহ পাক বলেন এমন দোটনায় দুদুল্যমান যারা হয়, মুনাফেক যারা হয়, যাদের ভিতরে এখলাস থাকে না, আল্লাহ বলেন আমি তাদেরকে পথভ্রষ্ট বানায় দেই। ওয়ামাই ইউযলিলিল লাহু ফলং তাজিদ লাহু সাবিলা। একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেয়, কেউ কি তার হিদায়ত দিতে পারে? আল্লাহ যদি পথভ্রষ্ট করে, আল্লাহ পাক বলেন আমি যাকে পথহারা করে দেই, ফলং তাজিদ লাহু সাবিলা, আপনি তার জন্য কখনো কোনো সাহায্য পথ দানকারী পাবেন না, তার জন্য পথের দিশা পাবেন না। আমি আল্লাহ যাকে পথ হারা করি, তার জন্য কোনো পথ আপনি পাবেন না। একটা জবানো বন্ধ রাখবা না, ভালোবাসার আওয়াজ দিয়ে বলো, বলো আমরা জান্নাতের পথে চলতে চাই কি চাই না? জান্নাতের পথে যদি চলতে হয়, মুমিনদের আপন বানায় নিতে হবে, নবীকে আপন বানায় নিতে হবে। যারা মুমিনদের দুশ্মন, নবীর দুশ্মন, তাদেরকে দুশ্মন মনে করতে হবে। একটা জবানো বন্ধ রাখবা না, ভালোবাসার আওয়াজ দিয়া বলবা, হক্কানি আল্লাহওয়ালা যারা আছে তাদের দুশ্মনী যারা করবে, বলো আমরা জীবন দিয়া তাদের দুশ্মনী করতে চাই কি চাই না? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি তোমরা ইমানদার হও তাহলে ভালো করে শুনে নাও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারের দল, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা মুমিনদের বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু বানায়ো না। আমার মুমিন বান্দাদের বাদ দিয়া কাফেরদের বন্ধু বানায়ো না। আমার দিল বলে ফুলতলির সাহেব কিবলারা মুমিন একটু আওয়াজ দিয়া বলেন, আপনারা কি আমার সাথে একমত? জৈনপুরের হুজুররা মুমিন একটু আওয়াজ দিয়া বলেন, আপনারা কি একমত? সারসিনা সোনাকান্দা এভাবে আরো জড়ো হক, হক দরবার আছে, সব হলো মুমিনদের দরবার। ওরে নবীর আশেকের দল, দিলটা যদি পরিষ্কার হয় শেষ রাত্রে, ভালোবাসার আওয়াজ দিয়া বলবা, আমরা মুমিনদের দলে থাকতে চাই কি চাই না? আল্লাহ পাক বলেন ওই ইমানদারের দল, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা আমার মুমিনদের বাদ দিয়া বেঈমানদের অন্তরঙ্গ বন্ধু বানায়ও না। বন্ধু যদি বানাইতে হয় সাহেব কিবলাদের বন্ধু বানাও, বন্ধু যদি বানাইতে হয় ওই হাফেজে কোরআন, নবীর এশক মহব্বত আছে এমন হাফেজে কোরআন রে বন্ধু বানাও। বন্ধু যদি বানাইতে হয় মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরদের বন্ধু বানাও, বন্ধু যদি বানাইতে হয় নবীর সুন্নাতওয়ালা বান্দাদের বন্ধু বানাও, বন্ধু যদি বানাও নবীর প্রেম মহব্বত যাদের ভিতরে আছে তাদেরকে বন্ধু বানাইবা। একটা জবানও বন্ধ রাখা যাবে না, বলো আমরা মুমিন খাঁটি মুসলমানদের বন্ধু বানাইতে চাই কি চাই না? আল্লাহ বলে তোমরা যদি ওদেরকে বন্ধু না বানাইয়া বেঈমানদের বন্ধু বানাও, তাহলে শুনিয়া লাও, আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আল্লাহ বলে না তুরিদুনা, তোমরা কি চাও? তোমরা কি বেঈমানদের বন্ধু বানাইয়া আমার মুমিনদের বাদ দিয়া? আল্লাহ বলেন যারা মুনাফিক হবে, একটা কাফের যেই জাহান্নামে যাবে, মুনাফিক এর চাইতেও নিম্ন স্তরের জাহান্নামে যাবে,
টুপিওয়ালা দাড়িওয়ালা মাঝে মধ্যে নামাজি, আল্লাহ পাক বলেন এরকম যারা আমার নবীর দুশ্মনী করবে ইমানটা মজবুত থাকবে না, যাদের ভিতরে এখলাস থাকবে না, আল্লাহ পাক বলেন এরা জাহান্নামে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, এমন জাহান্নামে যাবে যেই জাহান্নামে আর কেউ যাবে না। জাহান্নামের যত স্তর আছে মুনাফিকরা যাদের ভিতরে এখলাস থাকবে না, যারা লোক দেখাবার জন্য জমিনে ভালো কাজ করবে, আসলে তারা আমি আল্লাহকে খুশি করার জন্য ভালো কাজ করে না, যাদের দিলটা বেঈমানদের সাথে মুমিনদের সাথে নাই, আল্লাহ পাক বলেন মুনাফিকরা জাহান্নামের যত নিম্ন স্তর আছে সবচাইতে নিম্ন স্তরের ভিতরে মুনাফিকরা চলে যাবে। ওয়ালান তাজিদালহুম নাসীরা, আল্লাহ বলেন মুনাফিকরা কোনো সাহায্যকারী কখনোই পাবে না, কখনোই পাবে না, মরণের সময় কোনো সাহায্যকারী পাবে না, কবরের ভিতরে একা, জাহান্নামের ফেরেশতা তার কবরে আসবে তাকে শাস্তি দিবে। মুনাফিকরা কোনো সাহায্যকারী পাবে না, মিজানের পাল্লায় কোনো সাহায্যকারী পাবে না, ফুলসিরাতের পুলে কোনো সাহায্যকারী পাবে না। হাশরের মাঠ বড় ভয়ঙ্কর মাঠ, এই জমিনটা তামা হয়ে যাবে, তামা এমন এক ধাতু গরম লাগলে দুই পিঠ গরম হয়, বলে তামা, জমিন যখন তামা হয়ে যাবে সূর্য মাথার উপর চলে আসবে, মুনাফিকের দলেরা ওই দিন কোনো সাহায্যকারী পাবে না। আর যারা মুমিন হবে কবরে জাহান্নামের ফেরেশতা আসতে চাইবে, তার জন্য বহু সাহায্যকারী দাঁড়ায় যাবে, কোরআন তাকে সাহায্য করার জন্য দাঁড়ায় যাবে, পাঁচ ওয়াক্ত নামাজ তাকে সাহায্য করার জন্য দাঁড়ায় যাবে। আল্লাহর বান্দা দুনিয়াতে নেক আমল করেছো, এই নেক আমল তোমার কবরে সাহায্য করার জন্য দাঁড়ায় যাবে। একটা জবান বন্ধ রাখবা না, মহব্বতের আওয়াজ দিয়া বল, আমরা এখলাসওয়ালা খাঁটি বান্দা হতে চাই কি চাই না? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তাওবা করে নিবে, ও আসলাহু নিজেকে পরিশুদ্ধ করে নিবে, অতীতে বান্দা মিথ্যা বলতো এখন আর মিথ্যা বলে না, অতীতে বাজে কাজগুলো করতো এখন আর করবে না। আল্লাহ পাক বলেন ওয়াতাসামু বিল্লাহ, আমি আল্লাহকে যারা মজবুত ভাবে আঁকড়ে ধরবে, ও আখলাসু দীনাহুম লিল্লাহ, তার গোটা 60 বছর 70 বছর 50 বছর আমি যা হায়াত দিয়েছি তার হায়াতটাকে কেবলমাত্র একনিষ্ঠভাবে আমি আল্লাহকে খুশি করার জন্য বানায় নিবে। আল্লাহ পাক বলেন এখলাস ভিতরে ঢুকায় নিবে, ফাউলাইকা মাআল মুমিনিন, আর আমার মুমিন বান্দাদের সাথী হয়ে যাবে। ওরে মুসলমান একটা জবান বন্ধ রাখবা না, ইমানের আওয়াজ দিয়া বলো, বলো আমরা এখলাসওয়ালা বান্দা হইয়া মুমিন বান্দাদের সাথী হতে চাই কি চাই না? আল্লাহ বলেন যদি মুমিন বান্দাদের সাথী হও, আমি তোমার এমন পুরস্কার দান করে দিব যেই পুরস্কার কখনো শেষ হবে না, মহান পুরস্কার। ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, মুসলমান শেষ সময় একটু মহব্বতের গান লাগায় দাও, আমার আল্লাহ বলেন অচিরেই তোমাকে এমন পুরস্কার দান করে দিব যদি তুমি এখলাসওয়ালা হও। এখলাস কি? আপনারা এই দুনিয়াতে যত কাজ করবেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার আশায়, ভিন্ন কোনো নিয়ত থাকবে না, মানুষকে দেখাবার নিয়ত থাকবে না। আল্লাহ বলেন যদি এখলাসওয়ালা বান্দা হও, মুমিন বান্দাদের সাথে হও, আল্লাহ বলেন অচিরেই তোমাদের এমন পুরস্কার দিব যেটা মহা পুরস্কার, যেই পুরস্কার কখনো ফুরায় না, এমন দামি পুরস্কার আল্লাহ পাক তোমাদের দান করে দিবে। ওরে মুসলমানের দল, জান্নাতে যদি হও জান্নাতের পুরস্কার হলো মহা পুরস্কার, জান্নাতে মজা আর মজা, মজা আর মজা, জান্নাতের মজা কখনো ফুরায় না। এই মাত্র জান্নাতে একটা ফল ভক্ষণ করেছো, জান্নাতি বান্দা বলবে আমি একটু আগেই না ফলটা ভক্ষণ করলাম, সুবহান আল্লাহ। আল্লাহর বান্দা আবার যখন ফলটা মুখে দিবে আগের চাইতে বহু গুণে বেশি মজা বান্দা পাবে। আল্লাহ পাক বলেন জান্নাত
জাতির বিবিদের সৌন্দর্য কমবে না। তুমি সইজে শুক্রবার দিন রূপের হাট বসায় দেবে আল্লাহ জান্নাতের মধ্যে। রূপের হাটে যাওয়ার পর বিবির এক রকম দেখে যাবা, রূপের হাট থেকে ফিরিয়া দেখবা বিবির আগের চাইতে আরো আকর্ষণীয় লাগে। ডাক দিয়া বলবে সুবহানাল্লাহ, ও গো বিবি বাজারে যাওয়ার আগে তোমারে দেখলাম এক রকম, এখন আরো আকর্ষণীয় আরো আকর্ষণীয় মনে হয়। জান্নাতের বিবি ডাক দিয়া বলবে রে প্রাণের স্বামী, তুমি আমাকে বলো আমাকে আকর্ষণীয় মনে হয়, তুমি বাজারে গেলে একরকম, বাজার থেকে ফিরার পর তোমারে আরো আকর্ষণীয় মনে হয়। আল্লাহ পাক বলেন এটাই হলো জান্নাত, তোমার বিবি অনাদি অনন্তকাল তোমার উপর খুশি থাকবে, তুমিও তার উপর খুশি থাকবা। জান্নাতে কোনো দুঃখ নাই কষ্ট নাই, শুধু মজা আর মজা। দুনিয়ার মজা আস্তে আস্তে কমে যায়, আল্লাহ বলেন জান্নাতের মজা কখনো কমে না। আর জাহান্নাম হলো শুধু সাজার সাজা, জাহান্নামের শাস্তি কখনো কমে না, বরং একই শাস্তি যখন বারবার দেওয়া হবে প্রথমবারের চাইতে আরো ডাবল ডাবল সাজা ভোগ করবা। আবার যখন এই শাস্তি দেওয়া হবে প্রথমবার যেই ব্যথা অনুভব করলা এর চাইতে ডাবল ডাবল ব্যথা অনুভব করবা। আল্লাহ বলেন তাই হলো জাহান্নাম, জাহান্নামের শাস্তি কখনো কমে না শুধু বাড়ে আর বাড়ে, জান্নাতের মজা শুধু বাড়ে আর বাড়ে। ওরে মুসলমান, আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা তাবু, তবে যে বান্দারা তওবা করে নিবে, ও আসলাহু গুনাহের জিন্দেগি বাদ দিয়া নিজেকে পরিশুদ্ধ করিয়া নিবে, ও আখলাসু দীনহুম লিল্লাহ, তার জীবনটাকে আমি আল্লাহর জন্য একনিষ্ঠভাবে আমি আল্লাহর জন্য নির্ধারণ করে নিবে, ওয়া তাসামু বিল্লাহ, আমি আল্লাহকে মজবুতভাবে যে বান্দা আঁকড়ে ধরবে, ও আখলাসু দীনহুম লিল্লাহ, যে তার গোটা জিন্দেগি আমার জন্য নির্ধারণ করে নিবে। আল্লাহ পাক বলেন ফাউলাইকা মাআল মুমিনিন, মুমিন বান্দাদের সাথে যে জীবনটা কাটায় দিবে। আল্লাহ বলেন ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, অচিরেই আমি আল্লাহ তাকে এমন মহান পুরস্কার দান করে দিব, মহা পুরস্কার দান করে দিব। একটা জবানো বন্ধ রাখবা না, একটু ইমানের আওয়াজ নিয়ে বলো, বলো আমরা মহা পুরস্কার পেতে চাই কি চাই না? আল্লাহ আমাকে খাঁটি এখলাসওয়ালা বানায় দেন, আপনাদেরকেও খাঁটি এখলাসওয়ালা বানায় দেন। আবার বলি এখলাস দুই প্রকার, এখলাস দুই প্রকার, উঁচু মানের এখলাস সাধারণ মানের এখলাস। উঁচু মানের এখলাস হলো নবীদের, আর সব নবীদের সেরা এখলাস ওয়ালা হলো আমার নবী। আমার নবী শুধু আল্লাহকে চাইতেন আর কিছুই চাইতেন না, আর আমরা হলাম সাধারণ মানের এখলাস ওয়ালা। আমরা দুনিয়াও চাই পরকালও চাই আল্লাহকেও চাই, চিল্লায় বলেন ঠিক কিনা? মাঝখানে এখলাস হলো এই, আমি যত কাজ করি দুনিয়ার কাউরে দেখাবার কোনো নিয়ত থাকবে? কোনো নিয়ত থাকবে না, নিয়ত থাকবে শুধু কাকে খুশি করা। আমি মাকে খুশি করি, মাকে মহব্বত করি, কাকে পাওয়ার আশায়? এখলাসওয়ালা বান্দা বলবে আল্লাহ তোমার নবীর জানের চাইতে বেশি মহব্বত করি তোমাকে পাওয়ার আশায়, মাকে ভালোবাসি তোমাকে পাওয়ার আশায়, মসজিদের হুজুরের সম্মান করি তোমারে পাওয়ার আশায়, আমি যত ভালো কাজ করি সব আল্লাহকে পাওয়ার আশায়, চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ আমাকে আপনাদের সকলকে সকল বিষয়ের মূল বিষয় নিয়তটা এখলাস, আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করে খাঁটি নিয়ত নিয়া এখলাসওয়ালা বান্দা হতে পারি, আল্লাহ আমাকে সহ সকলকে কবুল করেন। আসলে আমি এত রাত্রে আলোচনা করি না, তা আমি ভাবছিলাম আপনারা কোরআন শরীফ হাদিস শরীফ এত রাত্রে কি শুনবেন, এত রাত্রে তো কিচ্ছা কাহিনী মানুষ শোনে, কিন্তু আলহামদুলিল্লাহ যারা আছে তারা খুব মনোযোগ দিয়ে শুনছে। এজন্য আমার দিল থেকে আপনাদের জন্য দোয়া, আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ তাআলা গভীর রজনীতে সকল মানুষের ঘরের দরওয়াজা বন্ধ, আপনার রহমতের দরওয়াজা খোলা, আল্লাহ মেহরবানি করে এ গুনাহগারকে কবুল করেন। আল্লাহ আমার সাথে কত দামি দামি বান্দা হাত বাড়াইয়া দিয়েছে, আমার জিহাদি ভাই সহ, আয় আল্লাহ মাদ্রাসা, এই মাদ্রাসার মুহতামিম, এই মাদ্রাসার প্রিন্সিপাল, এই মাদ্রাসার শিক্ষকদ্বয়, আল্লাহ ছাত্রবৃন্দ,
আল্লাহ মুসল্লি ভাইরা হাত বাড়াইয়া দিয়েছে, আল্লাহ গভীর রজনীতে আপনার শাহেনশাহি দরবারে বড় আশা নিয়ে হাত বাড়াইল, আল্লাহ মেহরবানি করে আমাদের সকলের ডান হাতকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে খাঁটি এখলাস ওয়ালা বান্দাদের কাতারে শামিল করেন, আল্লাহ আলোচনা কবুল করেন, এ মাহফিলের সকল হাজত পুরা করেন, মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, আল্লাহ আমাদের মুসলমানদের ভিতরে ঐক্য তৈরি করে দেন, পারস্পরিক পায়া মহব্বত তৈরি করে দেন, ইসলামকে যারা বদনাম করে তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।